কথা দিয়ে কথা রাখতে পারেন না শাকিব খান। শুধুমাত্র এ কারণে আগে অনেকবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষস্থান দখল করা শাকিব খানকে। সেই ধারাবাহিকতায় আবারও প্রশ্নের মুখে পড়েছেন এই তারকা। এর আগে তিনি বলেছিলেন, নিজের প্রযোজনার ছবি ছাড়া লোকাল কোনো ছবিতে কাজ করবেন না তিনি। শুধু তাই নয়, দেশীয় চলচ্চিত্রের বৃহত্তর সাথে কলকাতার কোনো ছবিতেও এমনকি যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না শাকিব খান। মাত্র কিছুদিনের ব্যবধানে ফের কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। বর্তমানে তিনি বীর ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবির কপ আজ শেষ হলেই কলকাতার ছবির কাজ শুরু করবেন তিনি। এর জন্য নিজেকে একটু আলাদাভাবে তৈরি করছেন বলেও শোনা যায়। গত এক সপ্তাহে নিয়মিত ব্যায়াম করে প্রায় 1 কেজি ওজন কমিয়েছেন তিনি। এছাড়াও শোনা যাচ্ছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানকার সঙ্গেও কাজ করতে যাচ্ছেন শাকিব। তবে বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, স্বপ্না মিডিয়ার সঙ্গে যৌথভাবে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে এসকে মুভিজ। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথা বলার জন্য কলকাতা থেকে ঢাকায় এসেছেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানকার। এর আগে কলকাতার সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন শাকিব।